শ্বশুর বাড়ি যেতে হবে, ও একটু ছোট ছোট করে কেটে দিলাম তাড়াতাড়ি সেদ্ধ। আমার নামে এত বড় বদনামটা দিতে পারে? হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি রায়না ফিউশন ব্লগার থেকে চলে এসেছি আজকে আরেকটা নতুন অ্যান্ড এক্সাইটিং ভিডিও নিয়ে। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে আজকে করতে চলেছি আমি ফুলকপির রোস্ট, যেটাতে আমাকে হেল্প করছে আমার মা। মায়ের কি বক্তব্য সেটা আমরা শুনবো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি। ফুলকপির রোস্টের আলু এভাবে কাটতে হয়? একটু ছোট ছোট করে কেটে দিলাম তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। চলে এসছি আমি আর মা রান্নাঘরে। মা আজকে আমাকে শেখাচ্ছে ফুলকপির রোস্ট। জানি না কতটা রোস্ট করতে পারবো, কিন্তু তাও ট্রাই করব করতে। তো চলো রান্নাটা শুরু করি মা। নাকি তোমার কাটা হয়ে গেছে না কাটছো? না কাটছি। আচ্ছা মা প্রথমে ফুলকপিটা কাটবে, তো চলো দেখে নিই ফুলকপিটা কিভাবে কাটতে হবে রোস্টের জন্য। এখানে কপির ডাটাগুলোকে ভেঙে নিচ্ছে। এখানে ফুলকপিটা এবার কাটা হবে। মা এটা দিয়ে কাটতে পারবে না, বড় ছুরিটা দেবো? না পারবো কাটতে। মা তুমি এটা কি বলছিলে এই মাত্র? ফুলকপি রোস্টে আলু দেয় না, কিন্তু আমি আলু দিচ্ছি। তুমি তো নতুন শিখছো, তার জন্য তোমাকে আলু শেখাচ্ছি। অল্প দেব, নষ্ট করবে তাই অল্প দেব। আরে আমি ভালো করতে পারবো, নষ্ট করব না। অল্প দিয়ে শিখবে, কারণ শ্বশুর বাড়ি যেতে হবে। ও বা কি ঝামেলা মাইরি। ও মা এবার কড়াই জ্বালিয়ে কি ফুলকপিগুলো কড়াইতে দিয়ে দেবো? না না, এটা একটু গরম জলে ভাপে দিতে হবে। ও আরে চলো গরম জলে ভাপে দিই। গরম জলে একটু ভাপে দেবো, মাইক্রোওভেনে একটু দিয়ে দিই গরম জলে ভাপে। আমি তো ভাবলাম হয়তো কাঁচা ফুলকপিগুলোই দিয়ে দিতে হবে। না চলো মাইক্রোওভেনে ঢোকানো যাক। কি দিচ্ছো? একটু নুন দিয়ে দিলাম। ও নাইস। মশলা লাগবে সেগুলো এবার মায়ের থেকে দেখে নেব। মা ওখানে অলরেডি বাটিতে গুছিয়েও রেখেছে। তো চলো মশলা কি কি লাগছে দেখে নিই। সাদা জিরে, তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ, শুকনো লঙ্কা, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, চিনি। আর কিছু লাগছে না তো? আর দুই একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো গোটা। ঠিক আছে, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি। ও মাইক্রোওভেন এটা হয়ে গেছে না মা? হয়ে গেছে। বার করে নাও তাহলে। বার করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে? হ্যাঁ সেদ্ধ হয়নি, গরম জলের ভাপটা ফেলে দিলাম। ও আচ্ছা, মানে একটু স্টিম হয়ে গেল আর কি। চলো এবার রান্নাটা শুরু করি আর কি। দিলাম, এ নাও কড়াইটা বসিয়ে দিলাম। এবার এবার স্টেপ দেখো কতটা দেব। আর দেবো? ব্যাস একটু ঘি দিয়ে দাও। এটা কাটবো। ব্যাস 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 তো ওখানে যতক্ষণ তেলটা গরম হচ্ছে, মা বলল আলুর মধ্যে নুন আর হলুদ ভালো করে মেখে নিতে। মা হলুদ দিয়ে দিয়েছে, এবার নুন। চলো ভালো করে মেখে নি। মা তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দাও। আলুগুলো দিয়ে দাও। এখানে আলুটা ভাজা হচ্ছে, মোটামুটি ভাজা হয়ে গেছে লাল করে। হয়ে গেল আলু? মোটামুটি আলু ভাজা হয়ে গেছে। আচ্ছা এটা তুলে নেবো। একটা কড়াই থেকে আমাদের গায়েও ছিটে আসার চেষ্টা করবো। দেখো একটু লাল লাল হয়ে গেলে আলুগুলো বাটিতে তুলে নেবো। ফুলকপি রোস্ট করবো, ফুলকপিতে আমি আর হলুদ দিলাম না। এবার সব মশলা একসাথে মাখিয়ে এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা সব সম্ভব দেবো।
কি দেব মা এবার এটাতে এটাতে আমি আগে হলুদ দিয়ে দিলাম সব মশলা একসাথে মিক্স করে নিতে হবে মিক্স করে নেব ও নাইস হলুদের গুঁড়ো আচ্ছা জিরের গুঁড়ো আচ্ছা লঙ্কার গুঁড়ো অল্প মিষ্টি দেবো বেশি মিষ্টি দেবো না আর অল্প নুন এবার জল দিয়ে ঘুটবো একটু জল দিয়ে আমাকে মিশিয়ে দিচ্ছি যেহেতু ফুলকপির রোগ আমি ফুলকপিগুলো অতটা আমি ভাজবো না একদম লাল কড়া করে ভাজবো না ফুলকপি হয়ে গেল ভাজা ভাপে থাকবে ভাপে দিয়ে হবে তো রোগ ও আচ্ছা এটা ফুলকপির তরকারি বা ডালনা নয় এগুলো রোগ এবার আমি গোটা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম সব বাড়িতে অল্প সাদা জিরে দিলাম আমি তো জানতামই না সাদা জিরে ফোড়ন দিতে হয় এবার হলো ছোট এলাচ আর দারচিনি আচ্ছা দিয়ে দিলাম এবার ওই যে মশলাটা রেডি করে রেখেছি হ্যাঁ এই মশলাটা দিয়ে দিলাম এটার মধ্যে আমার দ্বারা রান্না হবে না মশলাটা দিয়ে দিলাম মশলাটা এবার খুবভাবে কষাতে থাকবো যতক্ষণ এটা ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি আলু আর ফুলকপি দেবো না কিন্তু আলু তো দেওয়ার নিয়ম নেই কিন্তু ও বললো মা একটু আলু দিয়ে আমি তো প্রথম করছি আমি তো করছি না করছে মা আমার শাশুড়ি অজ্ঞান হয়ে যাবে আমি তো কিছু রান্নাই করতে পারি না কী খাওয়াবো আমি বিয়ে করলে ওই ভয়েই তো আমি বিয়েটা করছি ঠিক আছে তোমরা যারা জানতে চাইছিলে কেন বিয়ে করছি না মা বলে দাও তো আমি কেন বিয়ে করছি না ও কাজ পায় না ও শুধু ঘুমোতে পারে শুনে নিয়েছো পার্সোনাল নিজের কাজ ছাড়া ও অন্য কোনো কাজ করে না আমার নামে এত বড় বদনামটা দিতে পারলে আমি সংসারে কোনো কাজ করি না মানে সিরিয়াসলি ভাই এত করি তারপরেও বলছে নাকি কাজ করি না এটা মানে শাশুড়িও তো এরকম বলবে না হয়তো তাহলে কেন মা বলবো এই কি কি বাজে ব্যবহার যাই হোক ফুলকপি রোস্টটা রান্না করি তো বেরিয়েছে গো আলুটাও দিয়ে দিই তেলটা ছেড়ে গেছে আলুটা দিয়ে দিই সাথে একটু কড়াইশুঁটি ছিল ঘরে অল্প আর কাঁচা লঙ্কা কলাই শুকি আর কাঁচা লঙ্কা মা এত ঝাল দিও না খেতে পারবো না আলুটা কষে যাওয়ার পর আমি এখন ফুলকপিটা দিয়ে দিচ্ছি কি স্মেল আসছে না অল্প অল্প করে গরম জল দেব কি দারুণ গন্ধ বেরিয়েছে আমি টেস্ট করে বলবো কেমন হয়েছে খেতে 5-10 মিনিট মতো চাপা দেওয়া থাক দেখি তো একটা সেদ্ধ হয়েছে কিনা দেখো না সেদ্ধ হয়নি তাহলে আরেকটু হবে এটা তো রোস্ট তাই এটা একদম গা মাখা মাখা হবে একটু সেদ্ধ হবে এই দেখো এখানে আমাদের ফুলকপির রোস্ট টকবক টকবক করে ফুটছে বুকার ভাই খেতে বসে গেছে মা এখন ওকে খেতে দিচ্ছে কি রান্না হয়েছে আজকে আমাদের বিউলির ডাল চিপস ভাত আর ডিম সেদ্ধ মেথি পাতা ভাজা মেথি পাতা ভাজা বেলে মাছ বললি আরেকবার বল ক্যামেরার জন্য আমি ভিউ দিতে পারছি না তুই তো ক্যামেরার জন্যই ভিউ দিস আমাকে মাছ খাওয়া নিয়ে ঝামেলা স্টার্ট হয়ে গেছে মা ওকে মাছ খাওয়াবে আর ও মাছ খাবেন না তাই তো ভাত নেই না
মা ওকে এত ডাল দিয়েছে, ডালে সমুদ্র বানিয়ে একবার সাঁতার কাটতে রাখবি। হ্যাঁ, ও আমাকে ভিউ দেবে না বলেছে। বিগ বস হাউস হয়ে গেছি আমরা, কিন্তু আমি ওকে ভিউ দিচ্ছি। তোলো, গন্ধটা কিন্তু ভালোই ছাড়ছে মা। এটাকে একদম টাইট টাইট করে দেবে তো? এবার পালা হচ্ছে টেস্টের। মাটিতে মা সার্ভ করে ফেললো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ছোট্ট পিদ্দুসা বেল আইকনটা ক্লিক করে দিও। একটু ঘি দিয়ে দিই। দিয়ে দাও। রান্না আমাদের কমপ্লিট। ওপরে ধনে পাতা আর ঘি দিয়ে সার্ভ করে ফেলো। এবার এটা আমি ভাতের সাথে খেয়ে দেখবো কেমন হয়েছে খেতে। এখানে রেডি ফুলকপির রোস্ট, আর এই হচ্ছে আমাদের শেফ। তো আমাদের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, কেমন লাগলো তোমাদের সেটাও কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। বসে গেছি লাঞ্চ নিয়ে, ভাত ফুলকপির রোস্ট, এবার পালার টেস্ট করে দেখার। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে। গন্ধটা কিন্তু দারুণ ছাড়ছে। সো এবার টেস্ট করার পালা। সিরিয়াসলি বলছি, জাস্ট ওয়াও খেতে হয়েছে। তোমরা সবাই মায়ের রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো।